উত্তরবঙ্গের গজলডোবা প্রকৃতিপ্রেমীদের কাছে এক স্বর্গরাজ্য। পাখি ও প্রকৃতির এরকম মিলনস্থল খুব কমই আছে। এনজিপি স্টেশন থেকে কম বেশি 19 কিলোমিটার দূরত্বে ওদলাবাড়ি অঞ্চলে এক ছোট্ট গ্রাম এই গজলডোবা। 1998 সালে তিস্তা নদীর ওপর এখানে বাঁধ দেওয়া হয়। এসে গেছি গজলডোবা, সানসেট হচ্ছে এখানে, দারুণ লাগছে। ব্রিজে গাড়ি জ্যাম হয়ে গেছে, আমি নেমে গেছি গাড়ি থেকে। চারদিকটা দেখে অপূর্ব লাগছে, দুর্দান্ত জায়গা। অনেকটা সময় এখানে কাটাবার দরকার। আমরা এখানে থাকছি না, করে বেরিয়ে যাব ইসলামপুর, আপনারা থাকতেও পারেন। এই পাড়টা দেখুন, বিশাল জায়গা, বিশাল। গজলডোবার একদিকে বৈকুণ্ঠপুরের জঙ্গল, আর একদিকে তিস্তা। এখানে আসার সেরা সময় অক্টোবর থেকে মার্চ। এখানের মূল আকর্ষণই হলো এশিয়া ও ইউরোপের বিভিন্ন দেশ থেকে শীতের শুরুতে আসা পরিযায়ী পাখি। তাই প্রকৃতির সাথে যদি আপনি পাখি দেখতে চান, তাহলে আপনাকে অবশ্যই আসতে হবে নভেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে। এখানে নৌকা বিহার হচ্ছে, নৌকা করে নিয়ে যাচ্ছে, এইখান থেকে নৌকা ধরতে হবে। এই সেই রাস্তা, ব্রিজে ওঠার এই রাস্তা ধরে নেমে আপনাদের নৌকা ধরতে হবে। তো সূর্যাস্ত দেখতে প্রচুর মানুষ ভিড় করেছেন। বন্ধুরা, আজ এই পর্যন্তই, দেখা হবে পরের কোনো ভিডিওতে। সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।